पूरे राज्य में आज भाजपा ने 12 घंटे का बंद का आह्वान किया है इस बंद को सफल बनाने के लिए विभिन्न जगहों पर भाजपा सड़कों पर उतरकर प्रदर्शन कर रही है वहीं बंद के समर्थन में भाजपा विधायक दुर्गा मुर्मुड़ भी सड़कों पर उतरे लेकिन इस दौरान तो तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं ने उन्हें देखकर गो बैक का नारा लगाना शुरू कर दिया के चलते फांसी देवा में तनाव का माहौल उत्पन्न हो गया बताया गया है कि भाजपा के प्रदेश अध्यक्ष सुकांत मजुमदार के निर्देशानुसार आज सुबह से ही भाजपा विधायक और नेता बंद बंद को सफल बनाने के लिए सर को इसी के तहत के के लिए सड़कों पर उतरे इसी तहत विधाननगर में भाजपा विधायक दुर्गा बंद के समर्थन में विधाननगर बाजार पहुंचे वहाँ उन्हें देखकर त्रिमूल गौ का नारा लगाने लगे घटना को लेकर दोनों पक्षों के बीच तनाव की स्थिति उत्पन्न हो गई मौके पर बड़ी संख्या में पुलिस बल मौजूद थी घटना के बाद भाजपा विधायक ने आरोप लगाया है कि उन्हें রোকা গ্যাহ এসে বিষয়ে মে বিধায়ক দুর্গা মনুমূন্যই কাহাকে আজকে একটা ডাক্তার যিনি প্রাণ একটা আজকে এই জানুদায় বাংলাতে এভাবে ধর্ষণ রাজে পরিণত করেছে আজকে বিজেপির সদর্থদের সারা পশ্চিমবাংলায় আজকে অন্যান্য প্রতিবাদের জন্য আমরা আজকে এখানেও দেখেছি যাতে রাহাক রাস্তাঘাট বড় বড় বন্ধ করা হয় যেহেতু নয় আগস্টের ঘটনা আজ পর্যন্ত বিনীত গোয়াল যে ভাবে তার প্রশাসনিকের ক্ষমতায় সমস্ত লোপাট করার চেষ্টা করেছে দেওয়াল ভাঙে ভাঙানোর চেষ্টা করেছে এবং তারা এই ধর্ষণ সরকারে পরিণত করেছে আজকে প্রাণ চুটি দিতে হয় দুর্গাপুর আজকে আমরা লড়াই করে প্রাণ শত করে দেব কিন্তু অন্যায় প্রতিপাদকে আজকে আমরা লড়াই করব এক একটা আজকে বাংলার কোন শাসন আছে বলুন এই আজকে এর প্রতিবারে যদি প্রয়োজন হয় প্রাণ থেকে প্রাণ দিব নিশ্চয় তারা জনগণের দিক দিয়ে আমাদের কার্যক্রম করার চেষ্টা করছে আমরা সেখানে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষাই কালাগAlic করা হয়েছে কিন্তু আমরা একটা আইনের প্রস্রয়ের জন্য পশ্চিম কাছে আবেদন যেভাবে বিনীত গোয়েল তার একাঙ্কি একটা তারা সংগঠন ভাবে তারা কোন তৃণমূলকে এই পরিস্থিতিতে কোনোভাবে আইনের তারা শৃঙ্খলা রক্ষা করতে পারছে না তাই আমরা তার বিরোধিতা করছি এবং যাতে আমাদের ওভারকাণ্ডের ইমিডিয়েটলি যাতে তাকে তাকে আশ্রয় দিয়ে এবং তার যে সঠিকভাবে তদন্ত করে তার যাতে এইখানকার পশ্চিম বাংলার সারা বাংলার লোক যাতে ন্যায় পায় তার জন্য আমরা আজকে হয় দুশী শ্রত্রমূল নে কাহা কি ভাজপায় বিধায়ক স্যাটেক্স না দেখতে হয় ইস্টেমকা নাড়া লাগা রেহে মানুষের বহির্প্রকাশ বিজেপি কোনো কাজ করে না একটা ধর্মীয় শ্বশ্রু দিয়ে জিতে গেছে তিন বৎসর পরে আজকে বাজারে দেখা গেল মানুষ প্রত্যাখ্যান করে বনকে সারা বাজার খোলা মার্কেট খোলা সব গাড়িগুড়া সব সচল ওনাকে প্রত্যাখ্যান করেছেন এবং ওনাকে গো ব্যাগ স্লোগান শুধন নয় মানুষ আজকে যা বোঝা বুঝায় বুঝাই দেওয়া হয়েছে উনি যদি ভালো মানুষ হয় তাহলে বুঝে গেছেন আজকে কি পেয়ে গেলেন আমরা সারাক্ষণ মানুষের পাশে থাকি তো আমরা তো রাস্তায় থাকবোই ওরা তো রাস্তায় কোনো থাকে না একটা ধর্মীয় শুশ্রী দিয়ে ধর্মের নামে ঘুরিয়ে চলে যায় তারপর কি মানুষের সেবা করতে মানুষের পাশে থাকছে কোন উন্নয়নের কাজ করছে আজকে বাংলা এত শান্ত পরিবেশকে অশান্ত করার মূল দায়ী হচ্ছে বিজেপি কোনোদিন এই রাজনীতি ছিল না আমার বাংলাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব্রস্তরে মানুষের সেবা করে যাচ্ছেন তাকে হেনস্থা করার জন্য ছাত্র আন্দোলনের নাম করে কালকে ছাত্র ছিল ওই বয়স্ক লোকগুলা টুপি পরা ঝান্ডা বা মাথায় বান্ধানো ওরা কি ছাত্র কোন কলেজের ছাত্র ছিল ওরা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা তো দেখলাম না কালকে নবান্ন অভিযানও ব্যর্থ হয়েছে আজকে বাংলা বন্ধ ব্যর্থ